আর কুসুমের বাড়িতে এই যে দেখতে পাচ্ছ এই যে এসি, ঠিক আছে, এই এসির হাওয়া খায় কুসুমরা। আরে দেখো এই হচ্ছে কুসুমের বাড়ি, ঠিক আছে, আর কই ভেঙে গেছে দেখতে পাচ্ছ, আর জানলা, ঠিক আছে, তাই না, বটে পুরোপুরি জানলা, ওদিকে দিকে প্রকৃতির আলো আসবে। আর দেখো অবস্থা দেখো, এই হচ্ছে কুসুমের একদম মানে অবস্থাটা বুঝতে পারছো তো একবার, এটা অবস্থাটা বুঝতে পারছো তো, কি বলবো বলো। দেখো আমারও রাধে, তোমরা দেখেছো রাধে কেমন, রাধেকে আমরা দেখে এসেছি কোন সময়, হ্যাঁ একদমই তাই, মারা নিজেরা খাবে না, তারপর ভালো বাচ্চাকে ঠিক ভাবে ডাকবে, একদমই তাই। মানুষ কি দেখে বলে দিলে যে কুসুমের টাইস মারবো বাড়ি আছে, ঠিক বুঝতে পারছি না, তো ইউটিউবার লাগে, আদা তো ইউটিউবার, মানে তোমরা আসছো এখানে কামানোর জন্য, সব এক্স্যাক্টলি, মানে তোমরা আসছো টাকা কামানোর জন্য, টাকা কামিয়ে তোমরা কুসুমকে ধরে টাকা কামিয়ে তোমরা চলে যাচ্ছো, কিন্তু কুসুমের অবস্থা দেখো, বাড়ির অবস্থাটা দেখো একবার, দেখো একবার দেখতে পাচ্ছ, এই টাকা দিবি না, টাটা, না আমি এখন যাব না, টাটা করলেও যাব না, দেখো একবার অরিজিনালটা দেখা দিছি পুরো, তাও দেখো এইটুকু জায়গার মধ্যে কুসুমের বাড়ি, ঠিক আছে, এইটুকু জায়গার মধ্যে দেখো ভালোভাবে দেখো একবার, ঠিক আছে, দেখতে পাচ্ছ, মানে এখানে আমি যদি এভাবে সোজা ভাবে দাঁড়াবো বলি সোজা ভাবে দাঁড়াতে পারবো, আমাকে একটু ঝুঁকে দাঁড়াতে হবে, তো এরকম কুসুমের বাড়ি, মানে অতটাই মানে টাইস মারবে বাড়ি, তাও তাও মানুষ দিয়ে তাও হ্যাক করছে যে কোনো জিনিসের মধ্যে, সেই কিছুই নেই, তাও আগে লুটতে চাইছে, কি আছে এর মধ্যে, এক্স্যাক্টলি, মানে কতটা মানুষ বর্বর হয় ভাবো একবার, এতটাই মানে ই করছে, ঠিক আছে, আমাদের কতটা বর্বর হয় আজকে এই সবটাই, সব ঢুকে দেখো এদিকে বৃষ্টির জল থেকে শুরু করে সব টপ 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 করে, ঠিক তাই, কিন্তু কিছুই নেই, তাও কিছুই নেই, এক গজের পেছনে কি পাই, দেখো একবার ভালোভাবে, তো এই কুসুমের এই বাড়ি দেখো, আমি তো ওইটা বুঝতে পারি না, ঠিক আছে, রান্না কোথায় করো, মানুষের পিছনে যে কি পাই আমি তো কোনো বুঝতে পারি না, এরকম ভাবে মানে হিঁচে 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 সেই জল বের করার মতন অবস্থা, দেখো কেমন জল শোক করছে, দেখো মাটিতে তুমি যদি হাত দাও বুঝতে পারবে মানে চিটচিটে, এবং সেইখান থেকে ওর শরীর খারাপটা হয়েছে পুরোপুরি ভাবে, সেইখান থেকে পুরোপুরি শরীর খারাপটা হয়েছে, দেখো একবার, তুই খালি থাকে, দাদাই খালি এখানে থাকে, ছুটি দাদা, কি করবে ঘরে, কে থাকবে, কে থাকবে, কে থাকবে বলো, মানুষ এভাবে মানে থাকার বুঝতে পারছো কি, তাও তো দেখো এটাই তোমাদের পুরোপুরি দেখানোর, সবটাই তোমাদেরকে ঘুরে ঘুরে পুরোপুরি ভাবে দেখাচ্ছি, দেখো সবগুলো ভেঙে গেছে, এবার মানে জাস্ট আমি এখানে বসে তোমাদেরকে জাস্ট দেখাই, তো মানে এখান থেকে শুধু বাচ্চাটা বেরোতে পারবে, এক্স্যাক্টলি তাই, আমরা কেউই বেরোতে পারবো না, শুধুমাত্র ওই বেরোতে পারবে, তো এই কুসুমের বাড়ি অবস্থা, কুসুম আমার পাশে রয়েছে, কুসুমের হাজবেন্ড আমার পাশে বসে রয়েছে, এবং তাদের সঙ্গে যে অন্যায় যে অবিচার গুলো হয়েছে, তুমি মানুষকে দিতে যাচ্ছ কেন, যে আমি এই করে দেবো, আমি ওই করে দেবো, তোমার যদি সেটা অকাত নাই, তো কিন্তু উপর থেকে কিন্তু একজন কিন্তু দেখছে তোমরা কি করছো, একদমই তাই, এটা কিন্তু মাথায় রেখো যে আজকে তুমি হয়তো কিছু ভুল ভাল কিছু কুসুমকে নিয়ে বলে দিচ্ছ, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে উপরে কিন্তু একটা বিচার আছে, কিছু থাকে না, তোমরা আমি মহাশ্মশানে যদি ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে যে মানুষ কিন্তু কিছু নিয়ে যায় না, ন্যাংটো হয়ে আসতে হয় এবং ন্যাংটো হয়ে যেতে হয় প্রতিটা মানুষকেই, তাই তাই কেন কি লাভ ভাই, কি লাভ কি লাভ, আমি তো নিজে বুঝতে পারছি না কি লাভ, ওকে কাজে লাগিয়ে তোমরা ভিউজ কামাচ্ছো, এটা একেবারেই করো না, হ্যাঁ আজে বাজে কথা বলছো, মানুষ উপকার না করতে পারো খারাপ কেন করবে বলো, কারো খারাপ চাওয়াটা তোমার নিজের লজ্জা লাগছে না, যে এরকম খারাপ চাইতে নেই মানুষদেরকে, দেখো কুসুমের অবস্থা দেখো একবার, দেখো দেখতেই পাচ্ছ আবার ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, এই কুসুমের বাড়ি পুরো, এটা কুসুমের বাড়ি দেখো, হ্যাঁ কাউকে দেখতে হবে না, কুসুমকে দেখতে হবে না, তুমি ছোট মতো বাচ্চাটাকে দেখো, আজ মনে হচ্ছে কিছু কিছু যদি হালকা সালকা যদি হেমেশ হয়েছে, যদি ভালো বাচ্চাটা কিছু করবে কি করে করবে, মানুষই পেয়েছে ছাড়ছে না, এক্স্যাক্টলি, হ্যাঁ মানুষই ছাড়ছে না, আর যদি হয়ে যেত তাহলে কি হতো, তাহলে কি হতো,